বাইরে এখন ঝড় হচ্ছে, আমি কিন্তু দৌড়ে গাড়িতে যে বসি। তো কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভাবছি একটু বের হব, একটু ব্লগ করব, মানে ইনফরমেশন দেওয়ার দিতে চাচ্ছিলাম কিছু। অনেকে আমাকে অনেক কোশ্চেন করতেছিলেন, কেনাডা কীভাবে আসছি, ভিসা প্রসেসিং কি, ভার্সিটি কীভাবে চুজ করবো, কী দিকি সব কিছু নিয়ে। বাট মিনিমাল বাইরে ঝড় হচ্ছে, অবশ্য আমার কাছে আপডেট আসছিল, যদিও আমি চেক করছিলাম কিন্তু মনে নেই। এখন না, আমি এখন বেরোবো না, তবে আমি ব্লগ মানে ইনফরমেশান যেটা যেটা দিতে যাচ্ছিলাম, আমি আশা করি এখানে বসেই আমি ইনফরমেশানগুলো দিই। তো শুরুতে আমি বলে দিচ্ছি যে আমার ভিডিওর এডিটিং হয় না, মানে পারি না, এত টাইম নেই ভাই এডিটিং করার। একটা ভিডিও মজা করে ছাড়ছিলাম, দেখলাম যে ভালো সাড়া পাইছি, এই জন্য ভিডিওগুলো করতেছি। বাট আমি যে খুব বড় ইউটিউবার হওয়ার ইচ্ছা এরকম কোনো কিছু নাই। তো ইনফরমেশনের মধ্যে হচ্ছে লাইক কেনাডা কীভাবে আসছি, ভিসা প্রসেসিং কি, এই বিষয়গুলো থাকে। তো যারা এইচএসসি কমপ্লিট করছেন বাংলাদেশ থেকে, যেমন আমি আমার বিষয়টা বলি, আমি হচ্ছে বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করলাম, তারপরে আমি শুরুতে পাবলিক ভার্সিটিগুলোতে ভর্তির জন্য কোচিং করা শুরু করছিলাম, ভর্তি কোচিং। মাঝখানে ফ্যামিলি থেকে ডিসিশন নিল যে না, বাংলাদেশে পড়াবে না, দেন বাইরে পড়ানো হবে। তারপরে কোচিং বাদ দিয়ে আইএলসের জন্য আমি কোচিং শুরু করছিলাম, হচ্ছে মেন্টরসে, আমি আইএলসের মেন্টরসে কোচিং করছিলাম। আমি নিয়েছিলাম এক মাসের ক্রাশ কোর্স, যেটা আছে সেটা আমি বেশি দিন করতে পারিনি, আমার হাতে বেশি টাইম ছিল না। তারপরে বাট আমার শেষ করে আমার আইএলসে একটু মোটামুটি ভালো নাম্বার তুলতে তুলতে আমার জানুয়ারি মাস লেগে গেছে। আমি এক্সাম দিলাম জানুয়ারিতে অ্যান্ড সেশন শুরু হয়ে গেলো জানুয়ারিতে, আমার রেজাল্ট বেরোতে দেরি হলো আইএলসের, সো আমি ওই সেশন মিস করলাম। আমি তখনই অ্যাপ্লাই করছিলাম জানুয়ারিতে। দেন আমার কিছু পেপার্সের ঘাটতি ছিল, সেই পেপার্স ম্যানেজ করলাম, আইএলসটা কমপ্লিট হলো। আর আইএলসের সিক্স আসছিলো, ব্যান্ডউইথ সিক্স, সবগুলো ব্যান্ডের সিক্স, ইচ সিক্স, আমি 6.5 পাইতাম তাহলে বেটার হতো, লাইক 6.5 হচ্ছে সব থেকে ভালো ক্যানাডার জন্য। দেন আল সিক্স, তারপর আর কি পেপার্স লাগছে, পেপার্সের মধ্যে হচ্ছে আমার একাডেমিক সার্টিফিকেট, লাইক এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলো। যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই 70% আপ মার্ক থাকতে হবে, লাইক জিপিএ 5-এর মধ্যে 4.5 আপ দুইটাতেই। অ্যান্ড এই সো আমার যেটা ছিল, তারপর দেন হচ্ছে যদি নর্মাল বিএসসি বা আপনি যদি ইয়াতে আসতে চান, লাইক বিজনেসে আসতে চান, তাহলে মনে হয় রিকোয়ারমেন্টটা কম, 3.5 হলেই চলে। তারপর অ্যাপ্লাইয়ের জন্য যেটা যেটা করা লাগছে সেটা হচ্ছে আপনার আমার স্পন্সরশিপ। আমার বাবা হচ্ছে আমার স্পন্সর ছিল, লাইক আমি সেলফ ফান্ডেড, লাইক সরি সেলফ ফান্ডেড বলি কেন, আমার প্যারেন্টস আমাকে ফান্ড করবে। তো বাবা মা যেটা লাগছে সেটা হচ্ছে অ্যাসেট দেখানো লাগছে। দেন অ্যাসেটের মধ্যে হচ্ছে আমাদের সম্পত্তি যেটা আছে সেটা দেখানো লাগছে, যে এই পরিমাণ সম্পত্তি আছে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের ভ্যালু, লাইক ব্যাংকে কী পরিমাণ টাকা আছে, লেনদেন কেমন হচ্ছে, এটা দেখানো লাগছে। ওকে, দেন আমার গ্রামের বাড়িতে কিছু জায়গা জমি, তারপর আপনার ক্ষেত টেত আছে, এইসবের চেয়ারম্যানের কাছে সার্টিফিকেট দেখানো লাগছে। পুলিশ ক্লিয়ারেন্স করা লাগছে, পুলিশ ক্লিয়ারেন্স জন্য অ্যাপ্লাই করে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া লাগছে। তারপর লাগছে হচ্ছে আপনার আইএলস, পুলিশ ক্লিয়ারেন্স, এটা আচ্ছা। ভার্সিটি চুজ হচ্ছে কি, আমার টার্গেট ছিল ইয়র্ক ইউনিভার্সিটি অথবা ব্রক ইউনিভার্সিটি টরন্টো। তো আইএলসের সিক্স আসছে, আরেকবার আইএলস দেওয়ার মুডও নাই, আসলে কারোই থাকে না, দিলাম না, এটি ছিল বোকামি, না দিয়ে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাইয়ের জন্য আমি শুধুমাত্র দু তিনটা ভার্সিটি পাইলাম অ্যাপ্লাই করতে, এক হচ্ছে ইউনিভার্সিটি অফ মানিডাবা, ইউনিভার্সিটি উইনিপেগ, আরও কয়েকটা ইএসএলএ।
বাট আমার ইএসএল এ আসার কোনো ইচ্ছাই নেই, সো আমি ইএসএল বাদ দিলাম। সো আমার হাতে চয়েস এই ইউনিভার্সিটি মানিডোবা। তো আমি যে এজেন্সির কাছে গেছি, আমার একটু ল্যাক অফ ইনফরমেশন ছিল, লাইক এজেন্সি আমাকে বলে আসতেছিল যে এটাই তো ইউনিভার্সিটি অফ মানিডোবা। বাট অ্যাকচুয়ালি আমি আসলাম আইসিএমএ, আইসিএম একটা কলেজ যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মানিডোবা। অ্যাকচুয়ালি দুইটা ভিন্ন জিনিস, কিন্তু ওই লাইক থাকে না যে রিলেটেড তারা। ওকে, কলেজ থেকে এক বছর পরে থার্ড গ্রেড কমপ্লিট করে দেন আমি ইউএফএম মানে ইউনিভার্সিটি মানিডোবে উঠবো। এটা যদি জানতাম তাহলে আমি এখানে আসতাম না, সত্যি কথা। এটা আমি এটা আমার আমি কিছু কিছু জানতাম, বাট আমি এটা ফুল কনসেপ্টে ক্লিয়ার ছিলাম না। সো দেন আমি এই যে আইসিএমএ আসলাম, আইসিএমএ অ্যাপ্লাই করা অফার লেটার তো সবাইকে দিয়ে দেয়, আইসিএম থেকে অফার লেটার নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে যেখানে যে এরকম অবস্থা হবে যে কাজ ওয়ার্ক পারমিট দিবে না হ্যান ত্যান, এটা নিয়ে একটু আইডিয়া ছিল বাট একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার ছিল না। তারপরে অ্যাপ্লাই করলাম, যেতে হবে, সেমিস্টার চলে যাচ্ছে, ফ্রেন্ডরা সব ভার্সিটি ভর্তি হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, সো নিজেকে একটু ডিপ্রেস মনে হচ্ছিলো তখনও। দেন অ্যাপ্লাই করে দিলাম, সব কিছু অল ছিল, লাইক আব্বুর পেপার্স, আব্বুর ব্যাঙ্ক স্টেটমেন্ট খুব হেভি ছিল, সব কিছু মিলিয়ে অ্যাপ্লাই করলাম। দেন আমার সবথেকে বড় ভুল ছিল আমি যে এজেন্সির কাছে গেছি, সত্যি কথা। যেটা আমার এজেন্সিটা পুরোই ফালতু ছিল, আমি নাম বলতেছি না, বাট আমি কিছু এজেন্সি আপনাকে সাজেস্ট করতে পারি, করবো। আমার এজেন্সির নাম বলতেছি না, এটা বোগাস একটা এজেন্সি, লাইক তারা আমাকে জোরে বুঝেছে, আমি বুঝছি সেভাবেই পরিচিতর মাধ্যমে গেছি। ভাই একটা জিনিস সবাইকে বলি, কোনো পরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু কেনা, কোনো কিছু লাইক কোনো আদান প্রদান করা উচিত না পরিচিতর কাছ থেকে, তারা অলওয়েজ ঠকাবে। এইটা আমি এখন পর্যন্ত আমি এটা রিয়েলাইজ করছি, পরিচিত কাছ থেকে আমি কোনো কিছু কিনলে সে আমাকে ঠকাবে। অপরিচিত কেউ হলে তাকে কি ধরা যেত, মিয়া তুমি এটা কেন করছো, কীভাবে করছো, আমাকে অ্যান্সার দাও। পরিচিতর কাছে গেলে নিজের কাছে লজ্জা লাগে। তারপরও সব কিছু মিলে হলো, আমাকে বললো যে VFS না, অনলাইনে অ্যাপ্লাই করো, অনলাইনে করলে তোমার ভিসাটা তাড়াতাড়ি আসবে। আমিও তো তাহলে তাহলে আমার সব বন্ধুরা VFS-এ অ্যাপ্লাই করলো, আমি তাড়াতাড়ি অনলাইনে করলাম। আমি অনলাইনে করে আমার পাসপোর্ট পাইতে পাইতে আমার লাগতে হচ্ছে 30 দিন, সরি আমি কী বলি, আমার পাসপোর্ট ওইদিকে জ্ঞান চলে গেছে, আমার পাসপোর্ট পেতে পেতে আমার লাগছে 50 দিন। কিছু করার নাই, ভাগ্যে ছিল এরকম হয়তো বা। দেন আমি যেটাও পাইছি, আমার এক বন্ধু অ্যাপ্লাই করতে হচ্ছে আরও 3 মাস আগে, ওর এখনও কিছুই হয়নি, লিটারালি কিচ্ছু হয়নি, ওর এখনও 3 মাস ঝুলে আছে। তো এই বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একটু যদি দেখাই, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, লাইক ঝড় হচ্ছে। আমার কাছে ওয়েদার আপডেটটা আসছিল, এই হচ্ছে উইনিপেগে ঝড়, টুকটাক বৃষ্টি। তো তারপর যেটা করলাম যে সব কিছু হলো, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছিল, অ্যাপ্লাই করলাম, ভিসা হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ। খুশি লাগতেছিল, ফ্যামিলিকে ছেড়ে আসবো খারাপও লাগতেছিল, এই এখন তো এখানে চলে আসছি, যা যেভাবে যাচ্ছে দিন আলহামদুলিল্লাহ ভালো। আইসিএমএ ব্যাপারটা হচ্ছে যে আইসিএমএ আপনাকে এক বছর মেনলি বলে, এক বছরে হচ্ছে আপনার ই করতে হবে, লাইক কী বলে, ক্রেডিট 30 ক্রেডিট কমপ্লিট করে দেন আপনি ইউএফএ মানে ইউনিভার্সিটি মেরিটে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, 24 ক্রেডিটও করা যায় কোনো কোনো সাবজেক্টে প্রোগ্রামে। তো পার সেমিস্টারে আপনি চাইলে 3টা করে কোর্স নিতে পারেন, 4টাও নিতে পারেন। ওকে, সবাইকে বলবো তো যারা যারা আইসিএমএ বা ইউএফএমএ আসতে চাচ্ছেন, আইসিএম মেনলি স্টেজ 2 বা স্টেজ 1, তারা বলবো যে কোর্সগুলো সম্পর্কে জেনে আসার জন্য, কোনো কোর্স যেন লাইক এসেই একটা কোর্স ভালো লাগছে নিয়ে নিলাম, দেখে নিয়ে পরে আবার বিপদে না পড়ে, লাইক কোর্সটা এত তাড়াতাড়ি লাইক থাকে না, এরপরে তো বি আসে, আগে যদি বি নেন তাহলে তো এটাও আপনি জানলেন না, এইটার জন্য তো আপনি পারবেন না, সো এরকম কিছু ব্যাটার থাকে। তো এটা কেউ জেনে আসবেন, ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, এখানে থাকা খাওয়া মিলিয়ে ভালোই। দেন ওই তো আরেকটি জিনিস, ওয়ার্ক পারমিট পাইনি, এটা হচ্ছে বড় একটু সমস্যা। সিন মানে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার যেটা, ওয়ার্ক পারমিট যেটা দিত লাইক অফ ক্যাম্পাস, তাহলে হয়তো বা অনেক কাজ খোঁজা যেত, অনেক জায়গায় সিভি দেওয়া যেত। আমরা যেহেতু লাইক ওয়ার্ক পারমিট পাইনি, আমাদের সিভিও অনেক জায়গায় গ্র্যান্ড করে না, তো এরকম কিছু ম্যাটার থাকে। দেন সব মিলিয়ে তো চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের দিনকাল, সব বন্ধুরা মিলে বাসায় থাকি, ঘুরি, খাই, দাই, ক্লাস করি, এভাবে দিনটা চলতেছে।
আর ও যে বললাম যে এজেন্সির যে বিষয়টা বলতেছিলাম, আমি সাজেস্ট করবো হচ্ছে আইডিপিতে যাবেন। আইডিপি থেকে অনেকে আইএলটিএস দিয়ে থাকেন, আইডিপি আপনাকে ফ্রি ফ্রি কীভাবে কী করা যাবে, কীভাবে কী করতে পারবেন এই ইনফরমেশনগুলো আপনাকে দিবে। আইডিপি ইটস ফ্রি ব্রো, আপনি গিয়ে যে সুদেকে বলবেন যে ভাই আমি এরকম কানাডা যাইতে চাই, আমার আমি কীভাবে কী করতে পারি, ওরা সব ইনফরমেশন দিবে, কীভাবে ভিএফএস এ ফাইলটা সাবমিট করতে হবে, কীভাবে ফাইলটা গোছাতে হবে, কী কী পেপার্স লাগবে সেটাও দিয়ে দিবে, চেকলিস্ট দিয়ে দিবে, ফ্রি ফ্রি তারা হেল্প করতেছে মানুষকে। তো একে তো আমাদের নিজেদের নলেজটাও জানা হয়ে যাচ্ছে, লাইক আমি কী সব পেপার্স আমি নিজের মতো করে গোছাচ্ছি, কোনো ঘাপলা থাকলে নিজে জানতে পারবো। আর একটা হচ্ছে যে এজেন্সিতে যাওয়া, হ্যাঁ এজেন্সিতে যেতে পারেন। আমি যেমন সাজেস্ট করতে পারি হচ্ছে মেন্টরসেরই প্যাকেশিয়া যেটা, আমি এটা সাজেস্ট করবো। আরও কিছু ভালো ভালো আছে, সব যে খারাপ তা না, আর ভালো ভালো কিছু আছে। তবে এজেন্সির কাছে গেলেও ইনফরমেশনগুলো যেন ফুললি জেনে তারপর যান, ইনফরমেশন ছাড়া এজেন্সি অনেক অনেক মিথ্যা কথা বলবে তাদের লাভের জন্য, হ্যাঁ তাদের প্রফিটের জন্য তারা অনেক ধরনের কথা বলবে। সো সব মিলিয়ে আমি বলবো যে থাকে না যে ইনফরমেশন কালেক্ট করে দেন, কথাবার্তা বলা জানা, হুট করে ডিসিশন না নেওয়া। আর এইখানে অনেক একটা টাকার বিষয়, কানাডাতে হিউজ একটা অ্যামাউন্ট টিউশন ফি অনেক, তো সব ফ্যামিলির ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব না। তো অনেকে বলে যে প্রথম বছরে টাকা দিয়ে পাঠানোর পরে কি পরের বছরগুলো কিসে চলতে পারবে কি না, একা একা নিজেই টাকা ইনকাম করে, এটা হচ্ছে ডিপেন্ড করে সে কি করতেছে, তার এফোর্টটা কেমন, সে কতটা কাজ করতে পারতেছে। ওকে, অনেকে এটা করে, যেমন আমরা এখন সামার টাইমে আসছি, অনেকে সামার টাইমটা ডেফার দেয় সেমিস্টারে, ইউএফএমে তো বন্ধই থাকে, আর আইসিএমএ কী করে ডেফার দিয়ে এই সামার টাইমে টরন্টো যায়, নাহলে এখানে একটা ফুল টাইম জব করে, ভালো টাকা আর্ন করে, প্রত্যেক মাসে $2,000-3,000 আর্ন করে, চার মাসে দেখা যায় যে $6,000-7,000 আর্ন করে, সে পরের সেমিস্টারে কোর্সটা নিচ্ছে, সে ক্লাস করলো, পরের সেমিস্টারে ভালো মতো ক্লাস ক্লাস করে, এরপরে যে সেমিস্টার আসবে সেটা আবার ড্রপ দেয়, সেটা ড্রপ দিয়ে আবার সে লাইক কাজ করে, টাকা আর্ন করে, দেন করে চালাচ্ছে। এরকম অনেক স্টুডেন্ট আছে, রেয়ার, ম্যাক্সিমামের বাসা থেকে সবসময় টাকা দেয়। তো এই অনেকে চায় যে এসে কাজ করে ইনকাম করবে, এটা আসলে ওই হিসাব করে আশাটাও বোকামি। আবার টরন্টোর দিকে অনেক কাজ থাকে, অনেক ভালো কাজ, ভাগ্যের উপর ডিপেন্ড করে, ভালো কাজ পাইলে ইউ ক্যান আর্ন মোর, তুমি অবশ্যই তোমার টিউশন ফিতে কন্ট্রিবিউট করতে পারবে, বা তুমি যদি লাক না থাকে তাহলে কিছুই হবে না। এই আর কি, এই এছাড়া আর কিছু বলার নাই আমার। আমি আর কি বেশি দেখাই, আমার ক্যামেরাটা ঘুর মানে ফোনটা ফোনে ভিডিও করতেছে, আমার ঘুরু ঘোরানো হচ্ছে না ঠিক মতো, আমি অজমি ইউজ করতেছি। ও একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা প্রমোশনাল কিছু কথাবার্তা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন অনেকে ড্রোন কিনতে চান, লাইক ড্রোন আকাশে ওড়ে যে ড্রোনগুলো, ডিজিআই কোম্পানি বা অন্য শাওমি কোম্পানি, তা তারা যদি কোথাও থেকে কিনতে চান, আমি বা আমি ফেসবুকের একটা পেজ আছে সাজেস্ট করতে পারি, ড্রোন বাংলাদেশ। আপনারা চাইলে ফেসবুকে সার্চ দিয়ে ড্রোন বাংলাদেশ পেজটা পাবেন, লাইক দিবেন, ফলো করবেন। অ্যান্ড কেউ যদি ড্রোন কিনতে চান অবশ্যই সেখান থেকে কিনবেন, এবং তারাই একমাত্র বাংলাদেশের ট্রাস্টওয়ার্থি কোম্পানি ড্রোন বাংলাদেশ। অ্যান্ড তারা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দেয় ডিজিআই কোম্পানির ড্রোনগুলোর সাথে, বিভিন্ন দামের ড্রোন আছে, প্রফেশনাল নন প্রফেশনাল বিভিন্ন ড্রোন আছে। তো আই সাজেস্ট দেম, আমার ভিডিওর রেফার যদি করেন যে লাইক আমার ভিডিও দেখে আপনি জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ডিসকাউন্ট আছে, কথা বলে নিতে হবে, কোনো পার্সেন্টেজ নাই, 10% ডিসকাউন্ট, বাট কথা বলে আপনারা ডিসকাউন্টটা করাতে পারবেন। তো অনেকের ড্রোন অ্যাডিক্টেড থাকে, মানে আমি নিজে ড্রোন ফ্রিকিং, বাট আমার এখন এখানে কোনো ড্রোন নাই, বাংলাদেশে ছিল আমার ম্যাভিক প্রো ছিল, এখানে কিছু নাই। সো অনেকে থাকে, তাদেরকে বললাম ড্রোন বাংলাদেশ নামে একটা পেজ আছে ইনস্টাগ্রাম ফেসবুক পেজ, সো নক করতে পারেন, আমার ভিডিও সম্পর্কে বলতে পারেন।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের বাসা চেঞ্জ করতে হবে, আমরা এখানে লিজ ছিল আমাদের 6 মাসের, আমাদের এই মাস পরের মাসে আমাদের লিজ আগস্টের লাস্ট অফ আগস্টে আমাদের লিজ শেষ হয়ে যাবে, আমাদের বাসা দেখতে হচ্ছে। তো এই সবাই মিলে চিন্তা করতেছি বাসা নিব, আমার আরও দুটো ফ্রেন্ড আসতেছে, তারপর এখানে আমরা 4 জন থাকি, টোটাল 6 জন, 6 জন মিলে হয়তো বা অ্যাপার্টমেন্ট নিব 3 বেডরুমের, অথবা একটা হাউস নিব, দেখি কি করি। আর নতুন বাসা অবশ্যই হোম ট্যুর দিব, আপাতত যেটা আছে ভালোই আছে, চেষ্টা করবো এইদিকেই আশেপাশে কোথাও নেওয়ার জন্য আমরা, কারণ এখান থেকে আমাদের ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়া, ডাউন টাউন বলেন যে কোনো জায়গায় যাওয়াটা খুবই ইজি, আমরা যেখানে থাকি সুইটেবল প্লেস একটা আমাদের জন্য। তো সব মিলিয়ে আমরা এখানে ভালোই আছি আলহামদুলিল্লাহ, বাসায় প্রত্যেক দিন কথা হয়, অ্যান্ড ইয়া প্রত্যেক মুহূর্তে কথা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে রাতের বেলা ঘুমানোর আগে সবসময় কথা হচ্ছে, মিস অবশ্যই করি, তারপরও এই আধুনিকতার যুগে সেভাবে মিসটা হয় না, লাইক কথা হচ্ছে হ্যান ত্যান। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ফ্রেন্ডসদের সাথে কথা বলার টাইমই পাই না বলা যায় বাংলাদেশে, এখানে এতটাই বিজি থাকি, নিজের কাজ নিজেকে করতে হচ্ছে, রান্নাবান্না, কাপড় ধোয়া, হ্যান ত্যান, পড়ালেখা, ভার্সিটি যাওয়া, এই টাইম স্পেন্ড করা, একটু গেম খেলা, সব কিছু করে টোরে দেখা যায় যে বাংলাদেশি ফ্রেন্ডরা যখন ঘুমায় আমি যখন কাজ করি, ওরা যখন কাজ করে তখন, ওরা যখন ঘুমতে ওঠে তখন আমি ক্লাস করি, তো এইভাবে চলতেছে, বাংলাদেশের ফ্রেন্ডের সাথে খুব কম কথা হয়। অ্যান্ড এখানে ফরেনার ফ্রেন্ড, হ্যাঁ কিছু কিছু ফরেনার ফ্রেন্ড আছে আমার, ইন্ডিয়ান, মালয়েশিয়ান হয়েছে, ক্যানাডিয়ান খুবই কম, লাইক এখন যে আমরা ICM বা UFM আছে এখানে, তো লোকাল যারা ক্যানাডিয়ান এরা খুব কমই থাকে, সব ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই বেশি এখানে। তো এত কিছু বলার নেই, এই ছিল আজকের ভিডিও। আর হচ্ছে যে আমাকে মেসেঞ্জারে আপনারা লাইক অনেকে মেসেজ দিয়ে, আমি অনেক সময় দিই করতে পারি না, রিকোয়েস্ট থাকে অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারি না, তো আমি বলবো যে যারা ইনস্টাগ্রাম চালান আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিবেন, আমি অলওয়েজ অ্যাক্টিভ ইনস্টাগ্রামে মেসেজ দিলে অন্তত তাড়াতাড়ি সাড়া পাবেন, ইনস্টাগ্রাম আইডিটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব। ইনস্টাগ্রামে আমি অলওয়েজ থাকি, ইনস্টাগ্রাম আমার জন্য সুবিধা হবে। এই ছিল আজকের মতো, দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর নেক্সট কী নিয়ে ভিডিও করা যেতে পারে, আমি ইনফরমেশন অনেক কিছু হয়তো বলতে পারি নেই, আমাকে জানান কীরকম টাইম ইনফরমেশন চাচ্ছেন, অনেকে জব করে উঠাতে চাচ্ছেন কাজ, সেটা তো বললামই যে আপনি ফুল হয়তো বা করতে পারবেন না, কিন্তু ডেফার দিয়ে দিয়ে হয়তো বা করতে পারবেন, বাট মেন্টালিটিতে সেরকম রাখলে লেখাপড়াটা খারাপ হয় আসলে। দেন হ্যাঁ, আপনি আপনার থাকা খাওয়াটা নিজে তুলতে পারবেন একটা একটা সময়, সেটা পসিবল, ইভেন আপনি আপনার পড়ালেখাতেও $1,000 পর্যন্ত দিতে পারবেন সেমিস্টারে, কিন্তু অনেক বেশি নিজেরটা নিজে কাজ করবেন, প্রত্যেকটা সেমিস্টার কন্টিনিউ করবেন, সেটা খুবই টাফ, খুবই টাফ এখানে। এই ছিল আজকের ভিডিও, নতুন কোনো ইনফরমেশন জানতে চাইলে কমেন্ট করে জানান, ওকে। আমি দেখি বৃষ্টিটা কমছে, আমি এখন একটু বের হব, আজকের ভিডিওটা এই পর্যন্তই, খোদা হাফেজ।